সম্মানিত দর্শক, বিরতির পর আবারও লাইভ ট্রাভেল গাইড অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। সেই সাথে এই মাত্র আপনারা যারা টিভি স্ক্রিনের সামনে আসছেন আপনাদেরকেও স্বাগত। আর আজকের টপিক হলো গাইডলাইন ফর রিটার্ন হাজি। হজ করে আসার পর আমরা কি করব, কিরকম চলবো, সে বিষয়ে অভিজ্ঞ আলেম উনি কথা বলছিলেন। উনি বলছিলেন যে আমাদের আয়ুটা মোরলেস 60-70 ইয়ার্স, মোরলেস কমবেশ এইটার মধ্যে আমাদের, এই বয়সের মধ্যে আমরা মৃত্যুবরণ করি। তো যেহেতু আমাদের 60-70 ইয়ার্সের মধ্যে আমাদের তো বালেগ হইতে হইতে 14-15 চলে যায়, আর কতটা বয়সই থাকে। তো এই বয়সের মধ্যে আমরা জান্নাত লাভ করা এবং বড় জান্নাত পাওয়া সেটা কিরকম? আগের যুগের মানুষরা 300 বছর পরে ওরা বালেগই হইতো। একটা বৃদ্ধ মা একসময় খাচ্ছিল, ওর ছেলেটা মারা গেছে, তো খাচ্ছিল, মানুষ জিজ্ঞেস করলো, প্রশ্ন করলো আপনি খাচ্ছেন কেন? ও বলল আমার বাচ্চাটা মারা গেছে, এই জন্য খাচ্ছি। উনি প্রশ্নকারী বললেন আপনার বাচ্চাটার বয়স কত ছিল? ও বৃদ্ধ মা বললেন 300 বৎসর। তো ওরা বাচ্চাই থাকে 300 বৎসর পর্যন্ত, আর ওদের আয়ু হতো 1000-1500 বৎসর, 2000 হইতে পারে। আর আমাদের এই বয়সটাই, পূর্ণাঙ্গ বয়সটাই একজন যদি দুনিয়াতে জীবিত থাকেন 70 বৎসর, কমবেশ 80 বৎসর, এরকম এভারেজ আমাদের লাইফ 70 ইয়ার্স। তো এই হিসাবে আমাদের এই 70 ইয়ার্স লাইফের মধ্যে এত বড় জান্নাত লাভ করব কিরকম? তো এগুলাই আমাদের হজ আছে, আমাদের লাইলাতুল কদর আছে যেটা সূরা আনজালনার মধ্যে আছে, এক রাত্রের মানে 1000 রাত্রের সব। তো এইরকম হজ করলে মানুষ, একজন মানুষ যদি হজ করে তাহলে তার হজ যদি কবুল হয় আল্লাহর কাছে, তাহলে সে 400 জন জাহান্নামীকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যেতে পারে। যদি একজন হাজি হজ করে আর তার হজটা কবুল হয়ে যায়, আল্লাহ তাকে কবুল করে নেন। তো এরকম ফজিলত আছে। আরও আমরা একবার জিকির করলে, একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ জান্নাতের মধ্যে পয়দা হবে, সেটা 700 বৎসর আরবি তেজি গুড়া দৌড়ালেও পার হতে পারবে না। তো আমাদের সোয়াবটা বেশি করে দিয়ে দিয়েছেন আল্লাহ, বাট আমাদের আয়ুটা কম, কারণ আমাদের কোয়ান্টিটি বেড়ে গেছে। তো এগুলো আমরা আমরা ভেরি ফর্চুনেট, আমরা খুবই ভাগ্যবান, সৌভাগ্যবান বলা যায়, আল্লাহ যে এটা আমাদেরকে মেহরবানি করেছেন। আর এই এই বিষয় নিয়েই মৌলানা বলছিলেন, কিন্তু এখন বলবেন যে একটা উনি কোরআনের আয়াত পড়ছিলেন, আমি মনে করি উনি এই আয়াতগুলোর অর্থ এখন বলবেন। আপনারা অনুরোধ রইল শোনার জন্য, দেখার জন্য। জি মৌলানা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শর্ট ব্রেকের পরে আবার আপনাদেরকে স্বাগতম জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ফজল আর করমে আমাদেরকে তার ঘরের দিকে দাওয়াত করেছেন। আপনারা যারা আল্লাহর ঘর হাজ জিয়ারত করেছেন, আল্লাহর ঘর দেখে এসেছেন, আবার দেখে কেউ লন্ডনে আসছেন, কেউ বাংলাদেশে চলে গেছেন, কেউ পাকিস্তানে চলে গেছেন, আমি সর্বপ্রথমে বলতে চাই, আমরা যারা এবার আল্লাহর ঘর দেখতে গিয়েছিলাম বা অতীতে যারা গিয়েছেন অথবা আগামীতে যারা যাবেন, সবাই মাটির সৃষ্টি মানুষ, যাবেন এমন একটা ঘরের জিয়ারতে যে ঘরটাও মাটির সৃষ্টি, যে ঘরটাও মাটির বানাইল। কিন্তু আল বিদায়া ওয়ান নেহায়া ভলিউম নম্বর ওয়ানে, বৈরুত প্রিন্টের ভলিউম নম্বর ওয়ানে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে যে আয়াতটা, ওই বাওয়ানা ইব্রাহিম মাকান আল বাইত যে আয়াত, ওই আয়াতের তফসিরের মধ্যে লিখছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাটির বানাইল বৈতুল্লাহ শরীফের সেম স্ট্রাকচার এবং আকৃতি এবং ডিজাইন এবং সেম সাইজে এই বৈতুল্লাহ শরীফ যে গড়টা মক্কাতুল মুকাররমায় আমরা জিয়ারত করতে যাই, ওই গড়ের যে সাইজ আছে ওই সাইজের গড় কানা প্রতি আসমানে এক একটা গড়। আমরা জানতাম যে বৈতুল মামুর সাত আসমানে আছে। আল বিদায়া ওয়ান নেহায়ার ভলিউম নম্বর ওয়ানে লিখছেন যে প্রতি আসমানের বাসিন্দাদের ইবাদত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বৈতুল্লাহ শরীফের আকৃতির এবং ডিজাইনের এক একটা গড় বানিয়ে রাখছেন, এবং প্রতি আসমানের বাসিন্দারা ওই গড়কে তওয়াফ করতেছেন, আর জমিনের বাসিন্দাদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মক্কাতুল মুকাররমায় ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, সর্বপ্রথম ইবাদতের জন্য যে গড় সৃষ্টি করা হয়েছে মক্কা শরীফকে বানিয়ে রাখছেন।
ওই আল বিদায়া ওয়া নিহায়ার মধ্যে লিখছেন যে যদি কোনো কারণবশত আসমান ভেঙ্গে পড়ে আর আসমান ভাঙ্গার পরে ওই গড়গুলা সুস্থভাবে জমিনে আসে উপর থেকে আর বয়তুল্লাহ শরীফের উপরে আসে, তাহলে এই গড়গুলার মাপ ও এরিয়াটাও স্কোয়ার চতুর্দিক সাইজও বয়তুল্লাহ শরীফের সমান হবে এবং তার উপরে হুবহু বসে যাবে। তো আমি রেফারেন্স আল বিদায়া ওয়া নিহায়া ভলিউম নম্বর ওয়ান, ওইটা বৈরুতের প্রিন্ট, সেখানে লেখা হয়েছে। দেখেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রথম আসমানে যারা থাকেন ওরা নূরের তৈরি, যে গড়টা বানাইল হয়েছে ওটাও নূরের, এবং প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমান পর্যন্ত বাইতুল মামুর আমরা প্রত্যেকে জানি ওটা নূরের তৈরি এবং নূরের ফেরেশতারা তওয়াফ করেন। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নূরের তৈরি বাইতুল মামুরের চাইতেও আরও সম্মানী মাটির তৈরি বাইতুল্লাহ শরীফের সৃষ্টি জমিনে করেছেন, এবং ওই জমিনে মাটির তৈরি গড়কে মাটির তৈরি মানুষের দ্বারা তওয়াফ করাইয়া আল্লাহ চাচ্ছেন যে আসমানে নূরের তৈরি মখলুক ক্রিয়েশন নূরের তৈরি গড় তওয়াফ করে যে সওয়াব পাবে তার চাইতে আরও বেশি দরজা এবং রিসপেক্ট এবং ইজ্জত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দেওয়ার জন্য তার ফজল আর করমে আমাদেরকে দাওয়াত করে তার গড়ের দিকে নিয়েছেন এবং আমরা সেই গড় দেখে এসেছি। আপনারা আমরা যারা আল্লাহর গড়কে দেখে এসেছি, সর্বপ্রথম আমাদের মাইন্ডে একতা রাখতে হবে যেহেতু রিটার্ন গাইডলাইন ফর দ্য হাজি, আমরা আল্লাহর ঘর থেকে রিটার্ন এসেছি। হ্যাঁ, এখানে লেখা হয়েছে রিটার্ন গাইডলাইন ফর দ্য হাজি, কিন্তু আমার অনুরোধ রাখবে আমাদের বডি রিটার্ন আসছে, আমাদের অন্তর যাতে আল্লাহর ঘর থেকে রিটার্ন না হয়। আমরা আরফাতে দোয়া করেছি, আমি নিজে আরফাতে দোয়া করেছি, আল্লাহ আমি আরফাত থাকতে পারবো না, নয় জিল হজ ফ্রম নুন থেকে সানসেট পর্যন্ত আমি আরফায় থাকবো, তারপরে আমি আরফাত থেকে চলে যাব, এখানে থাকলে আর ইবাদত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন, যেভাবে তওয়াফ করেছেন, আরফা করেছেন, মুজদলিফা করেছেন, ঠিক তেমনিভাবে সেখানের ইবাদত করাও আমার সওয়াব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ থেকে আসার পরে যেমনটিকে তার জীবনকে অতিবাহিত করেছেন, ঠিক তেমনিভাবে আমার আপনার জীবনকে অতিবাহিত করার নির্দেশ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আপনি আমাকে বলছেন যে আয়াত যেগুলো আমি তিলাওয়াত করছি এগুলার অর্থ বলার জন্য, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন যারা হজের ইহরাম বেঁধেছ, হজের নিয়ত করেছ, ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ফিল হজ, রাফাস ফুসুক জিদাল, শরীয়তের বহির্ভূত কোনো কাজ যেগুলা শরীয়তে এলাও করে না এগুলা ধরে কোনো কোনো কাজ করা যাবে না, আনলফুল কোনো কাজ করা যাবে না, কারোর সাথে কোনো ধরনের জগড়া ফসাদ মায়ের মার্কা এগুলা করা যাবে না। আমি আপনাদের আপনার কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ ওই আয়াতে হজে হাজি সাহেবদেরকে বললেন ফামান হাজ্জাল বাইতা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ফিল হজ, যারা হজ করতে আসো রাফাস করবে না, ফুসুক করবে না, জিদাল করবে না, তাহলে কি হজে যাওয়ার আগে নাজায়েজ কাজগুলো করা যায় ছিল আর হজ থেকে আসার পরে কি এগুলো করা যায় ছিল, যায়েজ হয়ে যাবে? আগেও তো ছিল না, আগেও যায়েজ ছিল না, পরেও যায়েজ হবে না। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশেষ করে স্পেশালি হজের আয়াতে হুজ্জাজ কেরামদেরকে বলছেন যে আমার রসুল আপনাদের সাথে, তোমার হে আমার বান্দারা যারা আমার ঘর তওয়াফ করতে আসছো, আমার রসুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আমার হাবিবের ইজ্জতে তোমাদেরকে আমি নবজাতক সন্তানের মতো পুত্রপবিত্র করে দিব, কিন্তু জেনে রাখো আমি তোমাদেরকে রিমাইন্ড করতেছি, তোমাদেরকে আমি আবার স্মরণ করে দিতে চাচ্ছি যে হজে আসার পরে হয়তো অনেক নাজায়েজ কাজ আমরা করেছি, হয়তো কিন্তু অবশ্যই অনেক নাজায়েজ কাজ করেছি, আমরা অনেক আনলফুল কাজ করেছি, কিন্তু এহরাম বান্দার পরে আমার আল্লাহ আপনার আল্লাহ আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছেন, হে আমার বান্দা তুমি অনেক নাজায়েজ কাজ করেছো, তৌবা করেছো, এহরাম বেঁধেছো, এই এহরাম বাঁধার কারণে আমি তোমাকে সমস্ত অতীতের গুনাহ থেকে পুত পবিত্র করে দিয়েছি এবং তোমাকে কঠোর ভাষায় নির্দেশ করছি এই জমিনে এহরাম বাঁধা অবস্থায় তুমি রাফাস করতে পারবে না, ফুসুক করতে পারবে না, জিদাল করতে পারবে না, এবং কাল কিয়ামতের দিন তোমার হজকে যদি ভ্যালুয়েবল হিসাবে এবং হজের জন্য
যত বরকাত হতে পারে, হজের যত রহমত হতে পারে, হজের বিনিময়ে যত আমার এবং আমার হবিবের যত ওয়াদা হতে পারে, এই ওয়াদার উপযুক্ত যদি তুমি বলতে চাও, যেমন আমার রসুল ওয়াদা করেছেন যে তুমি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে, তাহলে জেনে রাখবে হজ থেকে যাওয়ার পরেও তোমার জন্য রফস করা জায়েজ হবে না, ফুসুখ করা জায়েজ হবে না, জিদাল করা জায়েজ হবে না, নামাজ কাজা করা জায়েজ হবে না, কারো আত্মসাত কারো ধন সম্পত্তি আত্মসাত করা জায়েজ হবে না, কারো গীবত করা জায়েজ হবে না, বেফরদা চলা জায়েজ হবে না, জনাব আসলে ঝগড়া ফসাদ করা জায়েজ হবে না, কারো ইজ্জতের উপর অ্যাটাক করা জায়েজ হবে না, কারো সম্মানের উপর অ্যাটাক করা জায়েজ হবে না, কারো সম্পত্তির উপর অ্যাটাক করা জায়েজ হবে না, কারো চরিত্রের উপর অ্যাটাক করা জায়েজ হবে না, কারো সম্পর্কে কোনো ধরনের খারাপ ধারণা করা পর্যন্ত জায়েজ হবে না, জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া জায়েজ হবে না, হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া জায়েজ হবে না, চলাফেরার দ্বারা কাউকে কোনো ধরনের কষ্ট দেওয়া জায়েজ হবে না। যে কাজগুলো হজে যাওয়ার আগে না জায়েজ ছিল, হজে যাওয়ার সময় ওগুলোও আমার জন্য না জায়েজ হারাম, হজ থেকে আসার পরে ওগুলো আমার জন্য না জায়েজ এবং হারাম, কিন্তু স্পেশালি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে আপনাকে এহরাম বাঁধার পরে আবার স্মরণ করে দিতে চাচ্ছেন যে হে বান্দা আমার, তোমাকে আমি জন্ম দিয়েছিলাম একজন নিষ্পাপ সন্তান হিসাবে, যে অবস্থায় যে কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা মানব সন্তান মিল্লতে ইসলামের উপর জন্ম হয় এবং সে নাবালিগ থাকা অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় সে জান্নাতি হয়ে যায়, তার কোনো গুণা থাকে না, পাপ থাকে না, নিষ্পাপ অবস্থায় আল্লাহ সৃষ্টি করেছেন। আমি বড় হওয়ার পথে আমি পাপ করেছি, গুণা করেছি, আমি গুণাগার হয়ে গেছি। ব্রেকের পর আবার কথা বলবো। সম্মানিত দর্শক, আমাকে আবারও একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবার আমরা কথা শুনবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।